মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ফেসবুকে সাম্প্রদায়িক সুদাসকে আড়াল করা চলছে না, চলবে না। সাম্প্রদায়িক সংস্কৃতি বিনষ্ট ষড়যন্ত্রকারী সুধাংশু দাসকে করার জন্য তারা নতুন কায়দায় নতুন কৌশলে, আপনারা জানেন এখানে দুর্গানগর রানীবাজারে, এখানেও সেখানে ধর্মীয় যে আমাদের ঐক্য ত্রিপুরার যে হিন্দু মুসলিম ঐক্য, এটাকে দুর্বল করার চেষ্টা করেছেন, অশান্তি তৈরি করেছেন। এবং সেখানে গিয়ে আমরা চাইছি শান্তি ফিরে পেলাম, যেখানে এখানকার মানুষ শান্তি সম্প্রীতি রক্ষা করতে এগিয়ে এসেছেন, এটাকে বিনষ্ট করার জন্য আমাদের রাজ্যের একজন মন্ত্রী, রানীবাজারের ঘটনা আমরা জানি, দুর্গানগরে যা হয়েছে এখানে মন্ত্রীর উপস্থিতিতেই ঘটনা সংঘটিত হয়েছে। মন্ত্রীকে বিকৃত করার জন্য আরেকজন মন্ত্রী একটা পোস্ট করেছেন, যেটা চূড়ান্ত আমাদের দেশের সংবিধান বিরোধী। একটা মন্ত্রী যখন শপথ নেয়, সে তখন ভারতীয় সংবিধানের প্রতি, এটাকে রক্ষা করব তার প্রতি আনুগত্য জানিয়ে তাকে শপথ নিতে হয়। ভারতের সংবিধানের মূল বিষয় কি? এখানে ধর্ম নিরপেক্ষতা, ধর্ম হবে যার যার, সরকার সকলের, সরকার হবে নিরপেক্ষ, সকলের কাছে, সরকারে সকলের কাছে, সকল ধর্ম হবে সমান অধিকার, সমান মর্যাদা, এটাই আমাদের সংবিধানের নির্দেশিকা। একটা মন্ত্রী সেখানে শপথ নিয়ে কি করে এই ধরনের পোস্ট দিতে পারেন, যেটা আমাদের রাজ্যের যে সম্প্রীতি সেটাকে বিঘ্নিত করবে? আমরা আমাদের পার্টির রাজ্য সম্পাদক এটা সঙ্গে সঙ্গে একজন এসপি দৃষ্টিতে নিয়েছেন, পুলিশের এই রাজ্যের যে মুখ্য নির্দেশক তার দৃষ্টিতে নিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী দৃষ্টিতে নিয়েছেন, কোনো ব্যবস্থা তারা নিলেন না এই মন্ত্রীর বিরুদ্ধে। এমনকি শাসক দলের এটাকে নিন্দা করে কোনো বক্তব্য তাদের নেই। উল্টো কোনো কোনো নেতা বলছে যা বলেছে তা নাকি ঠিক। এখন সিপিএম এর পক্ষ থেকে, বামফ্রন্টের পক্ষ থেকেও এটাকে নিন্দা করা হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। নিন্দা তো করেনি, উল্টো সেটাকে কোনো কোনো সদস্য সেটাকে সমর্থন করলেন।